দামি ও পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে নরসিংদী জেলা যুবদল। দেশে জনগণের প্রতি 7 জানুয়ারির দামি ও সরকারের পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে নরসিংদী জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন সড়কে এই নির্বাচন বর্জনের আহ্বানকালে মিছিল ও লিফলেট বিতরণ করে তারা। মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার ও বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসানুল হাবিব বিপ্লব। মিছিলের শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় নেতারা বলেন, সরকার পতনের একদফা আন্দোলনে জাতি আজ ঐক্যবদ্ধ। নির্দলীয় সরকার ছাড়া দেশে জনগণ কোন নির্বাচন মেনে নিবে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা। এছাড়া দামি ও একতরফা নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় কয়েকশত নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।